সবাই জানে তাস্কিন আহমেদ ক্যারিয়ারে কতটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। এবার জানা গেল তাস্কিন আহমেদ শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে আগ্রহী নন। শুধু কি শ্রীলঙ্কা সিরিজ, নাকি তাস্কিন আহমেদ টেস্টই খেলতে চাচ্ছেন না? অবশ্য তার চাওয়া অমূলক নয়। মুস্তাফিজুর রহমানকেও ধরে বেঁধে অনেক সময় টেস্ট খেলানো যায় না, তাই তো 9 বছরের ক্যারিয়ারে তাস্কিনদের সতীর্থ মুস্তাফিজের নামের পাশে মাত্র 15 টেস্ট। অবশ্য অনেক গ্রেট ফাস্ট বোলারও ক্যারিয়ার লম্বা করতে অর্থাৎ সাদা বলে মনোযোগী হতে টেস্ট খেলেন না, যেমন লাসিথ মালিঙ্গা, তা সারা জীবনে 30টা টেস্ট খেলেছেন। তবে কজনই বা হতে পারে ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন, প্রায় 42-এর কাছাকাছি বয়স। ইংল্যান্ডের স্টাইলিশ জিমি 184টা টেস্ট খেলে ফেলেছেন। ওয়ার্ল্ডের সেরা ফাস্ট বোলারও জিমি, নামের পাশে 693 উইকেট। তবে একেবারেই যে তাস্কিন টেস্ট খেলবেন না এই বিষয়টা সঠিক নয়, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তারা বলেন সিলেট পর্ব থেকে তাস্কিন ফিরলে ঢাকায় তার সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। তাস্কিনের একটা শোল্ডার ইঞ্জুরি তো আছে, ওখানে একটা টিয়ার আছে, এটা নিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্টে দিয়ে যতদূর তাকে খেলানো যায় তো সেভাবে খেলছে, তো আমরা সেই জন্য তাকে ওইভাবে আমরা তাকে খেলাচ্ছি, যার জন্য আমরা আগেও রেস্ট দিয়েছি। এখন সামনে যেটা হয়েছে যে সে আমাদের কাছে একটা চিঠি দিয়েছে যে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে আর এমনিও অন্য ফর্ম্যাটেরও খেলা আছে, হোয়াইট বল ফর্ম্যাটে সুইচ আছে, আপাতত এই সিরিজটায় তাকে যাতে কনসিডার না করলে ভালো হয়, যেহেতু সে ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে পারে, সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য সে চাচ্ছে না লং ভার্সন খেলার জন্য ফর দিস ক্লাস। অলরেডি তাদের জানিয়ে রাইট অনেক অনেককে জানিয়ে দেওয়া হয়েছে, যারা থেকে টেস্ট প্লেয়ার বাইরে যারা আছে, যারা খেলার মধ্যে তো অনেকে আছে, তো খুব বেশি প্লেয়ার কিন্তু বাইরে নেই, সবাই কিন্তু খেলছে অ্যাপার্ট ফ্রম মুমিনুল। মুমিনুলের মধ্যে কিছু সমস্যা আছে, তারপর সে খুব শীঘ্রই যারা বাইরে আছে তারা সামনেই ট্রেনিংয়ে নামছে। ইঞ্জুরি না, একটু কিছু স্লাইট একটা বোধহয় ইস্যু ছিল তার, একটা এরকম হেলথ ইস্যু ছিল, আই থিঙ্ক দ্যাট ইজ ওভার নাও, তো খুব শীঘ্রই সে মাঠে নামবে। তামিম ইকবালকে আপনাদের অলরেডি আপনারা জানেন, কোশ্চেনটা কিন্তু বারে বারে হয়ে যাচ্ছে, এটা কিন্তু রিপিট করা হচ্ছে যে তামিম ইকবাল প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলবেন এবং দুজনের মধ্যে কথা আলাপ করার পরে তামিম তার, আমি কিন্তু 2 দিন আগেও কিন্তু সেম কথাই বলেছি আপনাদের কাছেই, যে 2 দিন তারা তামিম ইকবাল প্রেসিডেন্ট সাহেবের কথা বলে সে তার ফিউচার প্ল্যান ঠিক করবে, সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট।